আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি বাজার করা বাজার করা হলো একটা যুদ্ধ জয় করার মতো কি বলবো বাজার করতে যে কতটা কষ্ট সেটা তো আমি আরও আগেই হাড়ে হাড়ে টের পেয়েছি এখন সেটা টের পাচ্ছে আমার বোন আমার বোনের হাজব্যান্ড দেশেই থাকতো প্রায় তিন চার মাস হবে প্রবাসী হয়েছে তো এখন আমার বোন বুঝতে পারতেছে যে বাজার করা কতটা কষ্ট তো আমার বোন প্রায় তিন চারবার বাজারে গিয়ে বাজার সদাই কমপ্লিট করলো তো কি কি বাজার করলো তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো কি কি করলাম আমরা সবাই মিলে তো প্লিজ পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবা আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নয় প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একসাথে অনেকগুলো বাজার দেখতে কতটা সুন্দর লাগে তাই না বলো সবাই কিন্তু এই বাজারগুলো আনতে কতটা যে কষ্ট যে আনে সেই বোঝে তো বাজার করা কারকের কাছে অনেক কষ্টের মনে হয় সবাই অবশ্যই কমেন্ট করে বলবা যারা যারা প্রবাসীর বউ কিউটি পাখিগুলো আসো তারা অবশ্যই কমেন্ট করে বলবা কেমন আর বাজারে গেলে মনে হয় কি জানো যে সবগুলো যদি নিয়ে আসা যায় মানে যেটা দেখি সেটাই ভালো লাগে তাই না আর আর আমরা মেয়েরা তো আমাদের চাহিদার কথা কি বলবো আমাদের চাহিদার কোনো শেষ নাই তো একটা ওয়াজেও শুনছি মেয়েদের নাকি কোনো কিছু দিয়েই মন ভরা যায় না কিন্তু ভালোবেসে অল্প দিলেও মন ভরে যায় তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই তো দেখো এখানে কাঁচা আনা হয়েছে এখানে আমরা আনা হইছে শসা লেবু কাঁচামরিচ বেগুন লাল শাক তো এগুলো আমি রান্না করব আর এই মাছগুলো আমি কেটে নেবো তো আমার বোন বাজার করে একদমই ক্লান্ত হয়ে গেছে বলতেছিল তুমি রান্না করো তো আমি সব কিছু রেডি করে রান্না করব তো তোমরা সবাই দেখে অবশ্যই বলবো আমার রান্না বাড়ায় সব কিছু গোছানো কেমন হইলো কেমন তো দেখতে থাকো ভিডিওটা ওকে ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করব ওকে আমি তো প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড করতাম তো তোমরা তো এখন বেশি একটা কেউ আমার ব্লগ ভিডিওগুলো দেখো না তাই ভাবছি এখন আমি রোজ রোজ আর ব্লগ ভিডিও আপলোড করব না যখন ভালো লাগবে তখনই করব তো তোমরা সবাই কমেন্ট করবো আমার ব্লগ ভিডিওগুলো কি একটু মিস করো তোমরা দু একদিন পর তিন দিন পর চার দিন পর যখনই আমি আপলোড করব অবশ্যই কমেন্ট করে বলবা তো আজকে আমি ব্লগ ভিডিওটা মনে হয় দুই তিন দিন পর আপলোড করছি মানে ভিডিও বানাই না মন মানসিকতা ভালো থাকে না তারপরে কি বানাবো কিছুই ভাবতে পাই না ব্লগ ভিডিও বানানো কিন্তু এতটা সহজ না তোমরা যেভাবে দেখো ততটা সহজ না তো যাই হোক ধৈর্য ধরে কষ্ট করে সব কিছু করবো ইনশাআল্লাহ মহান আল্লাহতালা চাইলে ইনশাল্লাহ আমি ওই ইউটিউব জগতে একসময় সফল হব তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা তো দেখো সবাই কত সুন্দর একটা বেগুন আমি কেটে নিয়েছি ভাজার জন্য এখানে আমি হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি বেগুনটা আমি ভাজবো তো আমার ভাগিনারা খাবার খাবে তো ওদের অনেক পছন্দ আলু ভাজা তো ওরা আলু ভাজা দিয়ে ভাত খাবে তো আমি শাকটা নামিয়ে রেখে আমি এখন ওদের আলু ভেজে দেব। তারপর আমি বেগুন ভাজব তো ছোটো বাচ্চাদের কাজগুলো আগে করে দেওয়াই ভালো তো এই তো আমি আলুগুলো ভেজে নিয়েছি আমার ভাগিনারা এই আলু ভাজাটা অনেক বেশি পছন্দ করে তো ওরা একদম শুকনো খাবার পছন্দ করে আছে না একটু ঝোল খাবে সেটা একদমই খাবে না যখন যা কিছু খাবে একদম শুকনো খাবার বাচ্চাদের কিন্তু সব কিছু খাওয়ানো শেখানো খুব ভালো কিন্তু আমার বোনা একদম শুকনো খাবার শিখাইছে ওরা একদম শুকনো শুকনো খাবারগুলোই খাবে তো আমি ওদের প্লেটে ভাত বেড়ে দেব তোমরা দেখো ওদের মানে ভাতটা একদমই শুকনা দেখো সবাই এই তো আমার ছোটো ভাগিনা একটুও খায় নাই অল্প একটু এই আলু ভাজা খেয়েই ও মানে শেষর খাওয়া তো তারপরে আমি ওদের খাবার দেওয়ার পরে আমি বেগুন ভেজে নিয়েছি তো বেগুনগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব তো দেখতে থাকো সবাই আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এই তো দেখো আমার বেগুন ভাজা করা কমপ্লেট মাসালা কালারটা কত সুন্দর হয়েছে বলো সবাই বেগুন ভাজাটা কিন্তু একদম লোভনীয় হয় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আমার বেগুন ভাজা কমপ্লেট তারপরে আমি কড়াইয়ের মধ্যে রসুন আর শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছি আমি এটার মধ্যে লাল শাক বাগাতে দেব শীতের সিজন চলে আসছে আমরা নানা রকমের শাক খেতে পারবো কত ভালো হবে বলো সবাই শীতের সিজনে আমি যে কড়াইটার মধ্যে লাল শাক বাগার দিয়েছিলাম সেটার মধ্যে একদমই নাড়া যাচ্ছিলো না তো আমি যেটার মধ্যে শাকগুলো সিদ্ধ করেছি সেটার মধ্যেই আবার শাকগুলো ঢেলে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি শাকগুলো এই তো মাশাল্লা দেখো সবাই আমার লাল শাক ভাজি করা কমপ্লিট আমাদের শরীরের জন্য শাক খাওয়া কিন্তু অনেক অনেক উপকার তো তোমরা সবাই প্রতিদিন খাবারের তালিকায় একটা না একটা শাক সবজি রাখবাই খুব ভালো হবে শরীরের জন্য তো এই তো আমি এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি মাছ বোনা করবো আমি মাছ বোনা করার জন্য প্রথমেই পরিষ্কার করে একটা কড়াই নিয়েছি সেটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দেব। এই পেঁয়াজ আর মরিচগুলো আমি একটু হালকা করে ভেজে নেব আমি মাছগুলো কষিয়ে রান্না করব তাই আমি মাছগুলো ভাজি নাই তো আমি পাবদা মাছ বোনা করব তো পাবদা মাছটা না ভাজাই ভালো হয় তো এই তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমার ব্লগ ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা তোমার জেলার নাম কি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা যেহেতু কষ্ট করে দেখো একটু কষ্ট করে কমেন্ট করবা কেমন কিউটি পাখি তোমাদের ভালো ভালো কমেন্ট বলে হয় কি মানে ভিডিও বানানোর অনেক আগ্রহ বাড়ে যে না কেউ একজন হয়তো বা আমার ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করছে তার ভালো ভালো মতামত আমার ভিডিওতে প্রকাশ করবে মানে খুব ভালো লাগে তো এই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আমি মাছগুলো লবণ দিয়ে একদম মেখে রেখেছি আগেই তো আমি এই তো মশলাটা একদম একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সত্যি বলতে একটা কথা কি জানো আমার কাছে মনে হয় আমাদের সবার রান্না নির্ভর করে যত বেশি ভালো মতো এই মশলাটা কষানো হবে তত বেশি স্বাদ হবে তরকারি এটা আমি মনে করি তোমাদের কার কেমন মতামত অবশ্যই জানাবা তো একটা কথা কি জানো আমার কাছে আমার রান্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে ওইটা জানি না কারণ সবাই তো আসেই নিন্দা করার জন্য বলো তো নিজের কাছে যদি ভালো হয় সেটাই বেস্ট কে কি বললো তাতে কিছুই আসে যায় না বলো সবাই নিজে ভালো তো জগৎ ভালো কথাই তো আসে তাই না বলো সবাই আমার কথাবার্তায় হয়তোবা অনেক ধরনের ভুলতুটি হয়ে থাকে প্লিজ তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ অনেকেই আছো হয়তোবা বলতে পারো যে আপু তুমি এক কথা কয়বার বলো মানে যখন আমি তো মনে করো এগুলো তো লিখে বলি না আমার মুখে আসে যখন যেটা আমি সেটাই বলে ফেলি বুঝো তো এটা তো আগে থেকে প্র্যাকটিস করা না তো চলে আসে মুখে যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবার কারণ মানুষ মাত্রই ভুল হয় তাই না আর আমি তো মানুষ তো ভালোবেসে ভালোভাবে নিবা তাহলেই সব কিছু সুন্দর এত টেনশন করার কি দরকার আছে বলো আমার হাজবেন্ড তো আমাকে শুধু বলবো একদম টেনশন করবো না আর এই দেখো লাস্ট একদম ফাইনাল লুক তরকারিটা একদম লেগে গেছে বুঝছো তো ভাগ্যে যেটা সে হবেই রান্না করি একটু পাশের রুমে গিয়েছিলাম তো যাই হোক তরকারিটা কিন্তু মজা হয়েছে বুঝছো মানে একটু লেগে লেগে গেলে না তরকারিটা ভালো লাগে খেতে তো আলহামদুলিল্লাহ সবগুলো আইটেমই অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আর কমেন্ট করতে একদমই ভুলবা না যেটা আমি ভিডিওর শুরু থেকে বলে আসছি তোমরা সবাই কমেন্ট করবা তোমাদের মূল্যবান মতামত আমার ভিডিওতে জানাবা তো তোমরা সবাই ভালো থাকবা আর তোমাদের রোনা আপোর জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম